Assalamualaikum viewers, welcome to Muna's Kitchen. आशा करी भालो आछेन आपनारा जे जेखाने आछेन। आमी आज के आपनादेर मलेट फिश रान्ना करे देखाबो। एखाने आमार दुटो मलेट आछे, अनेकटा देशे नला माछेर मतो ए माछटा, सामुद्रिक माछ। साथे आमी दिबो बेगुन, आलू, हालापिनो आछे एकटा, पियाज एकटा आर किछु धने पाता। तो चलें एगुलो परिष्कार करे केटे नेई। आर माछटा आमी घंटा खानेकेर जोन्नो लवण आर पानीते भिजिये रेखेछि। पियाजटा पतला पतला करे केटे निलाम। तेल दियेछि 4 टेबल स्पूनसेर मतो आर 1 टेबल स्पून करे एखाने आमार आदा रसुन, जीरा, हलुद, मरीच आर लवण आछे। तो आमी एखन एटाके भालो मतो, ए माछटा होबे होच्छे माखानो माखिये रान्ना करा माछ आर कि। तो सेर जोन्नो आमी एखाने प्रथमे माछटा माखाबो, तारपर सब्जीगुलो माखिये देबो। एटा कोनो कषानो टषानो किछु ना, एकबारे माखिये তারপরে চুলায় একবারে হয়ে যাবে মাছ সবজি একসাথে। মাছটা মাখাতে মাখাতে আমি একটা গল্প বলি। এই এভরি টাইম আমি মলেট মাছ রান্না করতে যাই, আমার মনে হয় সোহেল ভাই কথা। আমি তখন নিউইয়র্ক থেকে বিয়ে হয়ে এখানে আসছি ফ্লোরিডাতে, কাউকে চিনি না, কিছু না, আমার আত্মীয় স্বজন ভাই বোন সব নিউইয়র্কে, অনেক মিস করি। তো অরল্যান্ডোতে থাকতেন সোহেল ভাই, আমরা এভরি উইকেই অলমোস্ট ওনার বাসায় যেতাম। ওনার ওয়াইফ অ্যাঞ্জি, পরে মুসলমান হয়ে ওর নাম হলো সোফিয়া। খুবই ভালো একটা মেয়ে, আদর করতো অনেক গেলে, কিন্তু বেচারি আনফর্চুনেটলি ক্যান্সারে মারা গেছে, ওকে খুব মিস করি। তো এই নিয়ে গল্পটা হচ্ছে, আমরা সোহেল ভাই খুব ভোজন রসিক, আমাদের নিয়ে গেল চলো তোমাদের এক জায়গায় মাছ ধরতে নিয়ে যাই, সেই সমুদ্রের মধ্যে বোটে করে, ফিশিং বোটে করে নিয়ে গেলেন। আর মলেট মাছ ধরা হলো, এক একটা জালে 80টা করে 70টা করে মাছ উঠত। আমার এখনো আমার বিশ্বাস হয় না, আমি ওই একবারই আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল সোহেল ভাইয়ের সাথে ওই বোটে করে মাছ ধরাটা। সো এভরি টাইম মলেট রান্না করি ওদের কথা মনে হয়। আলু বেগুনটা কেটে নিয়েছি, দেখেন কিভাবে কেটেছি, আলুটা এরকম করে, বেগুনটাও সেম সাইজে, দুটোটা জিনিসই একই সাইজে। মাছটার সাথে আমি এখন সবজি দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম, মরিচটাও দিয়ে দিলাম, সাথে দিব আমি আধা কাপ পানি, বেশি পানি দিব না, কারণ এটা একদম ঝোল ঝোল হবে না। আবার একটু মাখিয়ে দিব। এই মাছটা কিন্তু এরকম মাখি আমি দেখেছি, আমি অনেকভাবেই খেয়েছি মলেট রান্না করে, আমার কাছে এভাবেই ভালো লাগে, বেশি মজা লাগে বেশি। মিডিয়াম ফ্লেমে আমি 20 মিনিট এটা কুক করছি, আর কোনো চামচ দিয়ে নাড়াবো না, আমার এটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এভাবে করে নাড়তে হবে। আমার রান্না হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিলাম আর ঝোলের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, দেখেন এরকম একটা পর্যায়ে থাকবে। আর একটু ঠান্ডা হলে তো ঝোলটা আর একটু টেনে নেবে। এখন আমি এই ধনে পাতা আর বাকি অর্ধেক হালাপিনোটা দিয়ে দিচ্ছি।
আপনারা চেষ্টা করবেন এরকম একটা ছড়ানো হাড়িতে রান্না করতে। তাহলে মাছের ব্যাপারে বিশেষ করে একটু সাবধান থাকতে হয়, কারণ মাছ নালে ভেঙে যায়। আমরা চাই না মাছ রান্না করতে গেলে স্পেশালি সবজির সাথে মাছটা যেন ভেঙে যায়। দেখেন আমার মাছগুলো কিন্তু একদম কিছু হয়নি, আস্তে আস্তে আছে। বেগুন আলু সব কিছুই কিন্তু একদম গলে যায়নি, এরকম একটা পর্যায়ে থাকবে আর কি। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কাঁচামরিচ দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন সব সময় তরকারিটা। চুলাটা বন্ধ করা তো হয়েই গেল, ঢেকে দিবেন। তাহলে ধনে পাতার আর মরিচের গন্ধটা একটা সুন্দর তরকারিতে ফ্লেভার হয়। ভিউয়ার্স, আমার রান্না শেষ। দেখেন ঝোলটা, বলেছিলাম না টেনে নিবে। টেনে নেওয়ার পরে এরকম একটা মাখা মাখা হয়েছে তরকারিটা। সো আপনারা এরকম রান্না করে খেয়েন, আমি প্রিটি শিওর আপনারা আপনাদেরটা আরও বেশি অনেক মজা হবে। আমার রেসিপিগুলো আমি আপনাদের জন্য পোস্ট করি, ভিডিওগুলো যদি আপনারা লাইক করে থাকেন তাহলে প্লিজ লাইক করেন, কমেন্ট করেন, আপনাদের ফিডব্যাক আমার দরকার। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করেন। আজকের জন্য বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।